আপনি জানেন কি, বিশ্বের সর্বপ্রথম হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিমদের হাত ধরেই। মিশরের তুলনিত সাম্রাজ্যের শাসক আহমেদ ইবনে তুলুনের হাত ধরে 872 সালে মিশরের রাজধানী কায়রোতে প্রতিষ্ঠিত হয় আহমেদ ইবনে তুলুন হাসপাতাল। শুধু তাই নয়, আধুনিক বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে এসেছে, যা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। আসুন জেনে নিই মুসলিমদের সেরা পাঁচ আবিষ্কার সম্পর্কে, যা আমাদের জীবনকে সহজ এবং সমৃদ্ধ করেছে। 1826 সালে ফরাসি বিজ্ঞানী জোসেফ নিকেফার নিয়েফসি প্রথম পূর্ণাঙ্গ এবং ব্যবহারযোগ্য আধুনিক ক্যামেরা তৈরি করলেও হয়তো অনেকেই জানেন না, নিয়েফসি ক্যামেরা তৈরির অন্তত 800 বছর আগে ক্যামেরার ধারণা প্রদান করেন ইরাকের এক মুসলিম বিজ্ঞানী। 1021 সালে ইরাকের ইবনুল হাইসাম আল মানাজিন নামের এক গ্রন্থে প্রথম ক্যামেরা উদ্ভাবনের ধারণা দেন। প্রতিদিন সকালে এক কাপ কফি না খেলে অনেকের দিন শুরুই হয় না। নবম শতকে ইয়েমেনের সুফি সাধকরা সর্বপ্রথম কফির চাষ শুরু করেন। তারা কফি পান করে রাত জেগে প্রার্থনা করতেন। এরপর কফি মিশরের কায়রোতে এবং সেখান থেকে ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কফির এই যাত্রা মুসলিমদের হাত ধরে শুরু হয়েছিল, যা আজ সারা বিশ্বে জনপ্রিয় পানীয় হিসেবে পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনের পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য বজায় রাখার জন্য টুথব্রাশ ও সাবান অপরিহার্য। ইসলামের ইতিহাসে দাঁতের মাজন হিসেবে প্রথম মেসোয়াকের ব্যবহার শুরু হয়, যা পরবর্তীতে টুথব্রাশের ধারণা তৈরি করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই মুসলিমরা মেসোয়াক ব্যবহার করতেন। এছাড়াও প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায় সাবান তৈরি ও ব্যবহারের প্রচলন ছিল। পরবর্তীতে সিরিয়ার আলেপ্পো শহরের অধিবাসীরা উৎকৃষ্ট মানের সাবান তৈরির দক্ষতা অর্জন করে। তারা রঙিন সুগন্ধি সাবান, ডাক্তারি সাবান তৈরি করেন, যা সারা বিশ্বে রপ্তানি হতো। চিকিৎসা ব্যবস্থা ছাড়া আধুনিক মানব সভ্যতা কল্পনা করা যায় না, এবং এই হাসপাতালের ধারণা প্রথম মাথায় আসে মুসলিমদের হাত ধরে। আহমেদ ইবনে তুলুন নামে একজন মুসলিম শাসক 872 সালে মিশরের কায়রোতে প্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই হাসপাতাল ছিল বিনামূল্যে চিকিৎসার জন্য উন্মুক্ত। এখান থেকেই আধুনিক হাসপাতালের ধারণা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রে মুসলিমদের অবদান অসামান্য। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন একজন মুসলিম নারী। 859 সালে মরক্কোর ফাতিমা আল ফিহরি কায়রোয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয়টি এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের প্রাচীনতম কার্যকরী বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এই বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য বিদ্বান ও বিজ্ঞানী তাদের শিক্ষাজীবন সম্পন্ন করেছেন এবং বিশ্বজুড়ে জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রথম প্যারাশুট, দিক নির্ণয় যন্ত্র ও মানচিত্র সহ অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিসের আবিষ্কার হয়েছে মুসলিমদের হাত ধরে। মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারগুলো আমাদের জীবনকে সহজতর এবং সমৃদ্ধ করে তুলেছে।